বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বিগত দিনে আমরা ইউটিউবের মধ্যে অনেক ধরনের অনেক ভিডিও দেখেছি আসলে হারিয়ে যাওয়া ফটো আপনারা কীভাবে রিকভারি করতে পারবেন অনেক সময় বন্ধুরা আমাদের মেমোরি কার্ডে গোপনীয় এবং খুবই স্মৃতি সম্বন্ধে কিছু ছবি থাকে সেই ছবিগুলা বলক্রমে অজানায় এবং কেটে যায় সেগুলো আপনারা কীভাবে রিকভারি করতে পারেন সেই প্রসেসটি আমি আজ আপনাদেরকে দেখাবো খুব অসাধারণ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সূত্র একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা হারিয়ে যাওয়া চার পাঁচ দশ বছরের আগের ছবি আপনারা রিকভারি করতে পারবেন যতগুলো ছবি আবার ডিলিট হয়েছে সব ছবিগুলো আপনারা কী করতে পারেন রিকভারি করতে পারবেন সেই রিকভারিটা আপনারা কীভাবে করবেন সেটি আজ আমি বিস্তারিত ভিডিও আকারে দেখাবো যারা ফটোগুলা ব্যাক পেতে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকেন চলুন টেক বাংলা অবশ্যই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মামুন চলুন ভিডিওটি শুরু করা যাক সেই কাজটি করার জন্য আপনারা কী করবেন আপনাদের প্রত্যেকের মোবাইলের মধ্যে আপনার হচ্ছে যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটা প্রত্যেকটি মোবাইলের মধ্যে অবশ্যই আছে এটার মধ্যে আপনারা চলে যাবেন এটার মধ্যে যখন আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে সেই যেই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এখন আমরা কাজটা করে দেখাবো রিয়েল হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমি মনে প্রাণী বিশ্বাস নিয়ে আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লিকেশনটা আপনারা ট্রাই করে দেখবেন যদি না হলে তাহলে কমেন্ট বক্সে এসে আমাকে আপনাদের যা ইচ্ছে জানাতে পারেন সমস্যা নাই আমি রকম রাগ করব না এই অ্যাপ্লিকেশনটি বলতে গেলে অসাধারণ দারুণ একটি অ্যাপ্লিকেশন এটার মধ্যে মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া সম্পূর্ণ ছবি আপনারা ব্যাগ পাবেন এখন আমরা এই অ্যাপ্লিকেশনটা চার্জ করব সেটির নাম হচ্ছে ডিস্ক ডিস্ক ডিগার ডিস ডিগার ডি ইআরিগার ও টি ও পটু রিক রিকভারি বি আর ওয়াই রিকভারি এভাবে বন্ধুরা আপনারা ডিস্ক দিগার পটু রিকভারি বলে আপনারা লিখবেন এখানে আপনারা দেখছেন প্রথম প্রথম পেজের মধ্যে এখানে দেখেন এখানে নাম চলে আসলো এই অ্যাপ্লিকেশনটা এটার মধ্যে আপনারা কী করবেন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে বন্ধুরা যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন আমরা কাজটা করে দেখাবো সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে এভাবে ওপন হয়ে যাবে এখানে আপনারা দেখতেছেন একটা ডিক্সের মতো একটা আছে দেখা যাচ্ছে এরপর একটা চিহ্ন আইকন দেখা যাচ্ছে এটা আপনারা দেখে রাখবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করলে আপনার হারিয়ে যাওয়া সম্পূর্ণ স্মৃতি সম্পূর্ণ শ্রবি আপনারা ব্যাগ পেতে পারবেন আমার আসলে ইনস্টল করা আছে আমি আগে ইনস্টল করে ট্রাই করেছিলাম ট্রাই করার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে এখন আমি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টে করার পরে এভাবে ওপেন লেখা আসবে এই ওপেনের মধ্যে আপনারা ক্লিক করবেন ওপেনের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনের মূল পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসবে হুম এখানে আপনারা দেখছেন সেই মূল পেজের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলো এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন এটা এখান থেকে আপনারা এখানে দেখছেন স্টার বেসিক পোটো স্ক্রিন স্টার বেসিক পশুর পোটো স্ক্রিনের মধ্যে আপনারা ক্লিক করবেন এটার মধ্যে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে হারিয়ে যাওয়া যতগুলো পটু মোবাইল থেকে আপনারা ডিলিট করছেন ক্রমে সম্পূর্ণ পটু এখানে ব্যাগ চলে আসবে এখানে দেখেন অলরেডি একশো আটানব্বইটা ইগনোর বাই সেটিংস অলরেডি ব্যাগ আসতেছে এখানে এখানে চলতেছে আপনার যে হচ্ছে এটা স্কেনিং চলতেছে স্কিনিং চলতে চলতে এটা আস্তে আস্তে প্রসেসিং হতে থাকবে প্রসেস হতে সম্পূর্ণ যত ছবি আপনার ডিলিট হয়েছে সম্পূর্ণ ছবি এখানে ব্যাক চলে আসবে তবে আপনাদের একটু ধৈর্য সহকারে দুই থেকে তিন চার পাঁচ মিনিট মতো ওয়েট করতে হবে কারণ ফটোগুলো স্কিনিং করে আস্তে আস্তে একটু টাইম লাগে দু দুই এক মিনিট অলরেডি স্ক্রিনিং করা শুরু করে দিচ্ছে দেখেন আমার এখানে অনেকগুলো অলরেডি ভিডিও এবং ফটো চলে আসলো স্ক্রিনিং করে চলে আসলো এখানে নিচে আপনারা দেখতেছেন কতগুলা আমি আসলে ডিলিট করছি সম্পূর্ণ কিছু এখানে ব্যাক চলার দেখে নিন আটশো আটান্নটা ইগনোর বাই সেটিং এই আটশো আটান্নটা ইগনোর বাই সেটিংস আমি যতগুলা ছবি এবং ফটো ডিলিট করছি এগুলো সব চলে আসবে এরপর আরও হাজার হাজার আমি আসলে যতগুলো ডিলিট করছি সম্পূর্ণ কিছু এখানে আস্তে আস্তে আসতে থাকবে এখানে আপনাদের একটু টাইম নিবে একটু স্ক্রিনিং করতে করতে একটু টাইম নিবে কারণ ওগুলো স্ক্রিনিং করে আসতে একটু টাইম নেই এক মিনিট হয়তো বা তিরিশ সেকেন্ড দু মিনিট তিন মিনিট করে টাইম নেই আমি সম্পূর্ণভাবে সি আমি এটা রিসার্চ করার পরে চেক করার পরে অ্যাপ্লিকেশনটা আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম আমি এটা কোনো ফ্রড ভিডিও না ফ্রড কোনো ভিডিও পে আপনাদের কাছে আমি দিচ্ছি না আপনাদেরকে স্টেপ আমি শেখানোর জন্য জানানোর জন্য এই ভিডিওটি করা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা ক্লিক করছেন দেখার জন্য যাদের আগ্রহীতে দেখার জন্য ক্লিক করেছেন তারা তারা কেটে চলে যাবেন না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন একবার অবশ্যই একবার ট্রাই করবেন এই অ্যাপ্লিকেশনটা এখানে দেখতেন একশো সাতান্নটা অলরেডি ব্যাগ চলে আসলো আমি আপনাদের আস্তে 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 স্কোর করে দেখাচ্ছি এখানে দেখেন যতগুলা ছবি আমি ডিলিট করছি এই সেই ছবিগুলো আস্তে আস্তে সবগুলো এখানে আস্তে আস্তে দেখেন সব ছবিগুলো এখানে আস্তে 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 অলরেডি দুশো তিরিশটার মতো ছবি অলরেডি চলে আসলো এখানের মধ্যে অলরেডি দুশো তিরিশটা মতো ছবি চলে আসলো এখানে আপনারা দেখতেছেন আমার এখানে দেখা যাচ্ছে ইগনোর মেয়ে দেখা যাচ্ছে নয়শো তেষট্টিটা ছবি অলরেডি আসবে আমার এখানে সম্পূর্ণ ছবি যত ছবি এখানে ডিলিট করছে আপনারা সব ছবি এখানে সব ছবি এখানে কি হবে আপনাদের শু করবে এবং চলে আসবে খুব সুন্দরভাবে সব ছবিগুলো আপনাদের এখান থেকে চলে আসবে এখান থেকে আপনারা সম্পূর্ণ ছবিগুলো রিকভারি করে আপনারা কী করতে পারবেন সেভ করতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে এখানে আস্তে আস্তে এখানে সব আস্তে 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 দেখেন এখানে প্রায় তিনশো মতো ছবি অলরেডি চলে আসছে এখানে তিনশো মতো ছবি অলরেডি চলে আসতেছে আমার এখানে প্রায় নশো তেষট্টিটা ছবি মতো আমার এখানে আসবে আমি সম্পূর্ণ আপনারা ধজসঘট আস্তে 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 জগৎ গিয়া করে উইট করে ওয়েট করার পরে পরেই আপনাদের ছবিগুলো সবগুলো দেখা যাবে আমি এখান থেকে আপনাদেরকে এখন একটা ছবি ডাউনলোড করে দেখাবো কিভাবে আসলে ডাউনলোড করতে হয় সেই ডাউনলোডের প্রসেসটা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেবো এরপরে আমি আমার ভিডিওটা স্টপ করে দেবো শেষ করে দেব কারণ সব প্রসেসগুলো যদি আপনাদের শেখানো হয়ে যায় তাহলে ভিডিওটা আর লম্বা করে বেশি লম্বা করে ফায়দা নাই। এখন আপনাদের মনে প্রশ্ন চাকতে পারে বি ছবি তো আসলো হুম ছবি তো অলরেডি আসতেছে আপনারা দেখতেছেন ভিডিওর মধ্যে নিচে আপনারা দেখতেছেন নিচে আপনারা এখানে দেখতেছেন ছবি অলরেডি আসতেছে এখানে আসতে থাকবে অলরেডি আপনারা দেখতেছেন আসতে থাকবে হাজার হাজার ছবি যতগুলো ডিলিট হয়েছে সবগুলো আসতে থাকবে এখন আপনার মনে প্রশ্ন রাখতে হবে কীভাবে ডাউনলোড করবো ছবিগুলো কীভাবে গ্লারির মধ্যে নিয়ে যাব আমি এখান থেকে একটা ছবি নিব আমি যেখান যে কোনো একটা ছবি এখান থেকে নিব আমি আমার একটু মন মতো একটা ছবি নেব এখান থেকে এখান থেকে সাপোজ মনে এখান থেকে আমি এই এই ছবিটা নেব এই ছবিটা সাপোজ মার এই ছবিটা আমি নেবো এই ছবিটা নিয়ে আপনারা এখানে দেখতেছেন রিকভার এখানে আপনারা দেখতেছেন এই রিকভার এই রিকভারের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের আরও কিছু প্রসেস আপনাদের সামনে ওপেন হবে এরপরে তিনটা অপশন আপনাদের এখানে শুরু করলো এখানে দেখেন তিনটে অপশন শুরু শুরু করলো হাউ উইড ইউ লাইক টু রিকভার দ্য ফাইল ৰিকমেণ্ডেড ছেভ ফাইল টু এণ্ড এপ্লিকেশ্যন অ'ন ইউৰ ডিভাইচ চা আছে ইমেইল ড্ৰপ বক্স গুগল ড্ৰাইভ গুগল ড্ৰাইভ মাজত ছেভ কৰ্ত দুই নম্বৰ হৈছে আপোনাৰ ছেভ ফাইল দুই নম্বৰে দেখে এটা হৈছেভ পাইল ছেভ পাইল এ কাষ্টম লোকেশ্যন এণ্ড ইউৰ ডিভাইচ ইউ উইল নিড টু ফাইন দ্য ফাইল ইউৰ চেল্ফ আফটাৰ ছেভিং ইয়াৰপৰা তিনি নম্বৰে দেখে আপলোড দ্য ফাইল এণ্ড এফ server সার্ভার রিকুয়েড এস এফ দ্য এস এস টু বি সার্ভার এখান থেকে আপনারা আপনাদের যেটা পছন্দ হয় যেটা থেকে আপনারা খুব সহজে পছন্দ হয় সেটা আপনারা সিলেক্ট করতে হবে এবার আমি এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করব এই দুই নম্বরটার উপরে যখন আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বন্ধুরা খুব সুন্দরভাবে আপনাদের যেই প্রসেসগুলা শু হয়ে যাবে আসলে খুব সুন্দরভাবে এখান থেকে আপনারা কি করবেন আপনাদের যে কাঙ্ক্ষিত ফাইলটা কোন জায়গায় সিটিং করবেন সেটি এখান থেকে সেট নম্বরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি সিলেট ইন্টার তারপর এখান থেকে একটা আমি একটা সফটওয়্যার সিলেক্ট করে দেবো যে কোনো একটা সফটওয়্যার এখান থেকে আমি ক্যামেরা সিলেক্ট করে দিলাম ক্যামেরা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে সিলেট ক্যামেরা এই সিলেট ক্যামেরার মধ্যে দিয়ে দিলাম সিলেট ক্যামেরার মধ্যে দিয়ে দেওয়ার পরে এখানে দেখেছেন এ ফাইল সাকসেসফুল এই ফাইলটা অটিমেটলি সাকসেসফুল এটা মেমোরি মধ্যে ঢুকে গেছে হ্যাঁ এখানে আমাকে দিচ্ছে অলরেডি সে মেসেজ চলে আসে আসলাম এটা আমি এখন দেখাবো আপনাদেরকে আসলে মেমোরিতে ঢুকছে না এখান থেকে আমি ব্যাক চলে যাচ্ছি নো থ্যাংকস দিয়েছিলাম আমাকে এখানে আসলে গিয়া করে বলতেছে দেখেন এখানে আপনারা দেখতেছেন অলরেডি প্রায় নয়শো কাছাকাছি ছবি চলে আসলো এখানে দেখেন নশো সতেরোটা ছবি চলে আসলো এখানে চোদ্দোশো পঁচপান্নটা ছবি অলরেডি আসে এখানের মধ্যে যত ছবি আছে সম্পূর্ণ ছবি এখানে কি হবে চলে আসবে সব ছবি এখান থেকে আপনার কি করতে হবে এখান থেকে আপনার ডাউনলোড করতে হবে আমি যেভাবে দেখিয়েছি এখন আপনি আপনাদেরকে দেখাবো ছবিটা আসলে ডাউনলোড হয়েছে কিনা মেমোরিতে গেছে কিনা মেমোরিতে আমি আমার মেমোরিতে চলে যাব এখান থেকে আমি আমার ফাইলে চলে যাব ফাইলে চলে যাওয়ার পরে আমি আমার পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পরে এখান থেকে আমি আমার স্ট্যান্ড ফোন স্ট্যান্ডার্ড পেয়ের মধ্যে ঢুকবো ডুকার পরে বন্ধুরা এখান থেকে আমি এখন আমার ক্যামেরাটা কোন জায়গায় আছে সেটি আমি এখন খুঁজবো আস্তে আস্তে এখান থেকে ডিসি মধ্যে খুঁজবো ডিসিমট্রি খোঁজার মধ্যে ওপেন ক্যামেরা এখানের মধ্যে আসলে ক্যামেরাটা কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায় একটু খুঁজতে হবে কোন জায়গায় আমি আসলে ভিডিওটা একটু পজ করে দিই কারণ ক্যামেরাটা আমার খুঁজতে হবে ওকে বন্ধুরা আসলে অনেক খোঁজাগোঝি করার পরে আসলে কষ্ট হলো কোন জায়গায় যে সিলেক্ট করছিলাম এটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য ভিডিওটি পজ করে আমি অনেক খোঁজাগুঁজি করার পরে আমার ফাইলটা আমি বের করলাম কোন জায়গায় আমি আসলে খুব সুন্দরভাবে ছবিটা রিকভারি করলাম আমি ফোন মেমোরিতে সেই ছবিটা রিকভারি করলাম সেটি আমি এটা সফটওয়্যার আমি আসলে এটা ফোল্ডার সিলেক্ট করে দিয়েছিলাম সেটি হচ্ছে ডিকিম এটার মধ্যে আমি সিলেক্ট করেছি আমি এখানে সিলেক্ট করে দেবো আমার ছবিটা খুব সুন্দরভাবে এখানে দেখতেছেন এই ছবিটা আমার ওখান থেকে রিকভারি করা এই ছবিটা হচ্ছে আমার ওই জায়গা থেকে রিকভারি করা এই ছবিটা আমি আপনাদেরকে আবার এখানে অ্যাপ্লিকেশনের মধ্যে দেখাতে পারবো আসলে অ্যাপ্লিকেশনটা আমি আসলে রাখছি কি না হ্যাঁ আমার এখানে রাখা হয়েছে অলরেডি এই ছবিটা হচ্ছে ওই জায়গা থেকে আমার কী করা রিকভারি করা এই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হুম এই ছবিটা আপনারা এখানে দেখতেছেন এই এই ছবিটা ওখান থেকে রিকভারি করে এভাবে খুব সুন্দরভাবে আপনারা ফিচারগুলো আপনারা ইউজ করতে পারবেন হুম আপনার আপনাদের হারিয়ে যাওয়া হাজারো ছবি এখান থেকে আপনারা রিকভারি করে আপনাদের মেমোরির মধ্যে খুব সুন্দরভাবে সহজে দুই মিনিটে আপনারা কী করতে পারবেন আপনারা রিকভারি করে ছবিগুলো মেমোরির মধ্যে নিতে পারবেন অনেকের আছে আসলে খুব প্রয়োজনীয় কিছু ছবি থাকে অনেকে হয়তো বা মেমোরি নষ্ট হয়ে যাওয়ার পরে ওগুলো ব্যাক কী করে সে জানে না আর অনেক কাজ এগুলো আমি ডিলিট করে দিই সেই কাজটি আমি আপনাদেরকে দেখালাম অবশ্যই ভিডিও যদি ভালো লাগে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার আমার মতামত জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করে পাঁচ টাকা পেয়ে বাজে বাজিয়ে দেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ